মোল্লাহাটে বান্দারখোলায় নৌকা নির্বাচনী সভা অনুষ্ঠিত। আরিফুল ইসলাম রিয়াজের পাঠান তথ্যচিত্রে বিস্তারিত। বাগেরহাটের মোল্লাহাটে আরজুরি ইউনিয়নের বান্দারখোলা ভোট কেন্দ্র এলাকায় নৌকা নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল 4:30টায় বান্দারখোলা মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার আওয়ামী লীগের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহিনুল আলম সানা বলেন, আওয়ামী লীগ জাতির জনকের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হয়েছে। এখন দেশের মানুষ ভালো আছে, তাই দেশবাসী আবারও নৌকায় ভোট দিবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আপনাদের কাজ হবে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা। তিনি আরও বলেন, জামাত বিএনপি বিদেশিদের উপর ভরসা করেছিল, দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা এগিয়ে চলেছেন উন্নয়নের দিকে। সুশৃঙ্খল নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হবেই ইনশাআল্লাহ। আরজুরি ইউনিয়নের আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল বাশার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ সেলিম মোল্লা, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য সচিব আব্দুস সবুর মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সদস্য এস এম মফিজুর রহমান, মোহাম্মদ আইব আলী মোল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম পলাশ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসির মিয়া, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা, মোহাম্মদ মান্নু মিয়া, অলিয়ার রহমান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি টিকলু মোল্লা প্রমুখ। আপনারা দেখছেন এআর লাইভ টিভি, সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।